হাই এভরিওয়ান, অল অ্যাবাউট প্রীতি। আরো একটি এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘড়িতে বাজে 4:43, মানে ওই 4:45 মতো। তো বেসিক্যালি দুপুরবেলা লাঞ্চ করে বড় তো অফিস চলে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ন্যাচারালি তাই করি দুপুরবেলার টাইমে, যেহেতু সকালবেলায় আমার যা কাজ থাকার থাকে দুপুরের পর থেকে, মানে বড় অফিস চলে যাওয়ার পর থেকে আর কোনো কাজ থাকে না, তো ন্যাচারালি ওই করি, ঘুমাই দুপুরবেলা। আজকের ভিডিওটা মেনলি আমি সন্ধ্যাবেলার দিকে কি কি করি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এইদিকে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো মুখ ভার করে আছে একদম। দু তিনবার তো বৃষ্টি হয়েও গেছে, এই দেখো এখানটায় পুরো জল জমে আছে, টবগুলোতে তো জল থইথই করছিল, একটু বৃষ্টি কমাতে জলগুলো বেরিয়ে গেছে। দু তিনবার অঝোরে বৃষ্টি হয়ে গেছে, এখনও মুখ ভার, মনে হচ্ছে আবার নামবে। তো এই আর ওয়েস্ট বেঙ্গলে তো খুব গরম পড়েছে, মা যাওয়ার পর থেকে ফোন করে বলছে যে ওখানে তো বেশ ঠান্ডা ঠান্ডায় ছিলাম, এখানে আবার গরম। তো এখানে বলবো না যে গরম নেই, গরম আছে, তবে মাঝখানে দুদিন খুব গরম পড়েছিল, কিন্তু এখন আবার বৃষ্টি হয় না, ওয়েদারটা এত ভালো হয়ে গেছে, মানে না ঠান্ডা না গরম, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, বেশ ভালো লাগছে এখন। মানে ঠিক ফ্যান চালাতেও হচ্ছে না, আবার ফ্যান চালালে কাঁথা গায়ে দিতে হচ্ছে, এরকম টাইপের ওয়েদার, তো বেশ ভালো লাগছে। আর ওইখানে খুব গরম, আমি যে এক মাস ছিলাম তখনও বীভৎস গরম পড়েছিল, 42 ডিগ্রি চলে গেছিলো, এত গরম ছিল। তো যাই হোক, ভালোভাবে সাবধানে থাকো সবাই। বললাম যে সন্ধ্যেবেলার দিকে আমার কোনো কাজ থাকে না, বর আসলে ওই চাটা মাঝে মধ্যে করতে হয়। তো এই গোলাপ জামুনের প্যাকেটটা না অনেক দিন আগে কিনে এনেছিলাম যে করব করব বাড়িতে, তো আজকে ভাবছি একটু করি, অল্প কটাই করব, মানে ট্রাই করার জন্য যে ঠিক কিরকম হয়। কিন্তু এখানে লেখাই আছে যে 40টা গোলাপ জামুন হবে, তো ট্রাই করব আজকে, তোমাদের সাথেও শেয়ার করি ঠিক কিরকম হয়, ভালো হয়, ভালো হলেও হলো, খারাপ হলেও হলো। তো আজকে বানাই, দেখি কিরকম হয়, ট্রাই করি। এই যে এরকম একটা, মানে শুধু এই প্যাকেটটাই ছিল, আমি আগে কখনো বানাইনি, এরকম একটা ফর্মে এসছে, আমি কিছুটা ঢেলে নিয়েছি, একদম যাতে 4-5টা মতো হয় এরকম ঢেলেছি। তো ওখানে দেওয়াই আছে যে জল দিয়ে বা দুধ দিয়ে এটা জেন্টালি মিক্স করতে, দেন তারপরে যেমন হয় তেলে ভেজে নিয়ে তারপরে রসে ডুবাতে। তো আমি এটা একটু জল দিয়ে, যেহেতু আমার ঘরে এখন দুধ নেই, তো আমি একটু জল দিয়ে এটা ভালো করে মেখে নিয়ে দেখি কত দূর কী হয়। আমি মেখে নিয়েছি, ঠিক এইরকম আঠালো ব্যাপারটা হয়েছে। তো এখন আমি তেল বা ঘিয়ের দিয়ে, ঘি মানে ঘি হাতে নিয়ে তো এটাকে গোল গোল আকারে করে নিতে হবে। তো চলো ট্রাই করা যাক, আর এক হাতে ক্যামেরা ধরে করতে ভীষণ সমস্যা হচ্ছে। এই দেখো ঠিক এরকম টাইপের আমি 7টা মতো গোল করে নিয়েছি, 7টা মতোই হয়েছে, আর খুব ছোট ছোট করেছি, এমন কিছু বড় বড় করিনি। আমার কোনো আইডিয়া নেই যে আদৌ হবে কি হবে না, নাকি পুরোটাই নষ্ট হবে, কি জানি, মানে ভগবানের উপর নাম নিয়ে শুরু করেছি, না হলে তো পুরোটাই হয়তো নষ্ট হবে। যাই হোক ট্রাই করি, এক্সপিরিয়েন্স করা দরকার না, যদি হয়ে যায় তো ভালো, বাড়িতে মিষ্টি বানিয়ে খাওয়া যাবে, দেখা যাক এখন হোক কতটা কি হয়। ভেজে নিলাম, কিন্তু আমার কোনো অ্যাঙ্গেলে এটাকে গোলাপ জামুন মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি তালের বড়া ভেজেছি, কি জানি কি হবে, পুরোটাই মনে হচ্ছে আমার নষ্ট হবে। ভাজা হয়ে গেছে, এখানে শিরাটা হচ্ছে, দিয়ে দেব, যা হবে হবে, একদম রেডি। আর গোলাপ জামুনগুলোকে আমি তুলে নিয়েছি, যদিও তালের বড়া মনে হচ্ছে, তো এখন এর মধ্যে আমি ছাড়বো। কিছুক্ষণ আমি ফোটালাম, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এখন বর আসলে বরকে টেস্ট করাবো, ওকেই আগে খাইয়ে দেখাবো, মানে দেখবো কিরকম হয়েছে। আবি আগে ট্রাই করার মধ্যে একদম নেই, দেখি একটু ঢেকে রাখি, মনে হচ্ছে একটু একটু বড় হয়েছে মিষ্টিগুলো, তবে একটু ঢেকে রাখি, দেখি কি হয়। চলে এসেছেন, আমি আজকে ব্লগ করছি। হ্যাঁ জুতো হাতে ঘুমালাম, ঘুম থেকে উঠে দেন তারপর শুরু করলাম। হ্যাঁ ভালোই ঠান্ডা, মিষ্টি বানিয়েছি, খেতে তোমাকে দিয়ে আগে ট্রাই করাবো, যদি খাওয়ার মতো যোগ্য হয়। এই জন্য দিয়ে দিয়েছি বরকে মিষ্টি খেতে, আমার নিজেই পছন্দ হয়নি, যাই হোক মানে প্রথমবার বানিয়েছি, তো হয়তো আর একটু কিছু আমি
গোলমাল করে ফেলেছি, একটু ভালো হতো আর একটু। যাই হোক, পরের বার আবার ভালো করে বানাবো। কেমন হয়েছে খেতে? মিষ্টিটা মিষ্টিটা ঠিক আছে, আর গোলটা শেপটা একটু শেপটা হয়নি, আর একটু শক্ত হয়ে গেছে, নরম সেরকম শক্ত হয়নি। যাই হোক, প্রথমবার ট্রাই করেছো, এটাই অনেক। এরপরে যখন করবে আর একটু ভালো হবে। আর একটু শক্ত হয়েছে, জানি না কেন, এটা কিভাবে করেছো আমি তো দেখিনি, জানি না। ভেতরে মিষ্টিটা একটু কম ঢুকেছে রসটা, এই জন্য এটা ফোলেনি, বুঝেছো? একটু সফট হয়নি। যদি এবার মিষ্টিটা ঢুকতো রসটা, তাহলে আবার ঠিক হতো। ওর মিষ্টি যে এটা ভেঙে খেলাম ভেতরটা, এটা ভেতরটা আবার ঠিক লাগবে। ওদিকটা 6:45, আর তোমাদের আমি বাইরেটা দেখাচ্ছি। যদিও আজকে মানে ওয়েদারটা ভালো ছিল না, তখনই বললাম যে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, কিন্তু এমনি দিন মানে এখনো রোদ থাকে, আর আজকের ওয়েদার তোমাদের দেখাচ্ছি। এই দেখো 6:45 ওয়েদার দেখো, পুরো এখনো সন্ধে সন্ধ্যা হয়নি, কিন্তু অন্যদিন 6:45 মানে রোদ থাকে। আমাদের বিকেলে একটা ইনভিটেশন আছে, তোমাদের আমি একদম বলতে ভুলে গেছি, আমি জানতাম আগে তো, মানে একটা ঠাকুরের অনুষ্ঠানের ইনভিটেশন, ওর মানে কলিগ, অফিস কলিগের বাড়ি মানে এখানেই কোয়ার্টারেই থাকে উনিও, তো সেখানে যাব, তাই জন্য জামাটা একটু ইস্ত্রি করছি। এগুলো না ওই লিওন কাপড়ের জামা, তো একবার পরলেই কুচকে যায়। হয়ে গেছি রেডি, এখন অলমোস্ট 7:30 বাজে, আর আমার এই পুরো লুকটার একটা গেট রেডি উইথ মি দিয়েছি। যদিও আমি সেরকম ভাবে মেকআপ করতে পারি না, বা মেকআপ সম্বন্ধে আমার খুব বেশি কোনো আইডিয়াও নেই, তো আমি আমার মতো করে কিভাবে মেকআপ করি, বা মেকআপ ন্যাচারালি আমি করিও না সেরকম, টুকটাক যেটুকু করি তো সেটুকুই তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করে দেব এই লুকটার, তো তোমরা দেখে নিও। তো চলো তাহলে এখন বেরোনো যাক। বেরিয়ে গেছি আমরা, এই দিকটায় তোমাদের কোনোদিনও নিয়ে আসিনি। দেখো সবাই র‍্যাকেট খেলছে, আর এখন 7:30 বাজে, কিন্তু এখনও সেরকমভাবে সন্ধে হয়নি, বিকেল বিকেল এখনও। পৌঁছে গিয়েই দেখলাম পুজো শুরু হয়ে গেছে, আর আমি যখন গেছি তখন যজ্ঞ হচ্ছিল। আমাকে বলেছিল কথা, আমি প্রথমে না ভেবেছিলাম যে কীর্তন টীর্তন হবে যেরকম আমাদের ন্যাচারালি হয়, কিন্তু গিয়ে দেখলাম পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছিল। তো দেখতেই পেলে যে আরতি হলো, মেনলি যাদের বাড়িতে পুজোটা ছিল তাদের ফ্যামিলি মেম্বার সবাই মিলে আরতি করলো। তারপর না সবার হাতে, মানে মেয়ে বউ সবার হাতে ফুল বেলপাতা দিল, সবাই মিলে অঞ্জলি দেওয়া হলো। তো আমিও নিয়ে নিলাম ফুল বেলপাতা, অঞ্জলিটা দিলাম। আর এরকম ওদের রিচুয়ালগুলো না ফার্স্ট টাইম আমি দেখলাম, আমার বেশ ভালো লাগছিলো, আর ইন্টারেস্টিং লাগছিলো যে এটার পর কী হবে। সবাইকে দেখছিলাম যে কীভাবে কী করছে, আমার বেশ ভালো লাগছিলো। আর অনুষ্ঠানে না এই বাচ্চাটাও এসেছিলো, এত কিউট বাচ্চাটা, ওদের অফিস কলেগের একজনেরই মেয়ে, মানে বাচ্চাটাকে নিয়ে সবাই রীতিমতো চটকাচটকি করছিল। দেখতেই পাচ্ছ আমার বড় ওকে নেওয়ার জন্য চেষ্টা করছে, যদিও আসছিল না কোলে, কিন্তু চটকাচটকি করছিল সবাই মিলে। তারপর একে একে সমস্ত খাবার আসছিল, প্রসাদও ছিল, তার সাথে অন্য কিছুও ছিল, মানে যেহেতু চা ছিল, চা তো প্রসাদের মধ্যে পড়ে না, তাও সবাইকে চা দিয়েছিল। তারপরে এসেছিল প্রসাদ, আর প্রসাদের মধ্যে ছিল, ওরা না আটা দিয়ে কিছু একটা বানিয়েছিল, অনেকটা সুজির মতো খেতেছিল, আর ভেতরে একটু বোঁদে দেওয়া ছিল, তো এটাও ফার্স্ট টাইম খেলাম। আর কিছু ফল প্রসাদ ছিল, আর ওদের নিয়ম না সবাইকে একটা করে গোটা কলা দেয়। আর আমাকে টিকা লাগাতে এসেছিল ওই বাড়ির ভাবিটা, টিকা লাগিয়ে আমাকে না 10 টাকা দিয়েছে, যদি মেয়েদের টিকা লাগায় তাহলে হাতে টাকা দিতে হয়, এটাও ওদের নিয়ম, তাই জন্য আমাকে টিকা লাগিয়ে টাকা দিল হাতে। তো এই সব রিচুয়ালসগুলো দেখতেই আমার ভীষণ ভালো লাগছিলো, মানে হয় না, তুমি একটা জায়গার থেকে বিলং করার পর অন্য কারোর রিচুয়াল দেখতে তোমার ভালোই লাগে। দেন ওদের অফিস কলিগরা যারা ছিল, অফিস কলিগের বউ যারা আমরা ছিলাম, সবাই মিলে বসে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য। আর প্রসাদে ছিল লুচি, সাথে ছিল মিক্স ভেজ একটা সবজি, আর ছিল চানা ছোলার তরকারি, আর সাথে ছিল একটা সুজির হালুয়া, মানে আমরা যেটা সুজি বানাই ওরকম টাইপেরই সুজির হালুয়া, সাথে ছিল রায়তা। যদিও আমি কোনো বাড়িতে গিয়ে রায়তাটা খাই না, কিন্তু এদের এদিকটায় না, দেরাদুনের ওদিকটায় খুব রায়তাটা চলে, যে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠানে রায়তাটা থাকবে, কিন্তু আমার রায়তাটা পার্সোনালি অত ভালো লাগে না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে দিন বাড়ি চলে এসেছিলাম। চলে এসেছি বাড়িতে, তো বেশ ভালো কাটলো সন্ধ্যাটা, সবাই মিলে ছিলাম, বেশ ভালো লাগলো। তো এইভাবেই সন্ধ্যাটা কাটলো আজকে, ন্যাচারালি এমনভাবে কাটে না, আজকে নেমন্তন্ন ছিল বলে এরমভাবে কাটলো, নেমন্তন্ন না থাকলে এমনভাবে কাটে না। যাই হোক,
বেশ ভালো কাটলো তোমাদের সাথেও যেটুকু পারলাম শেয়ার করলাম যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের মতো ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে থ্যাংক ইউ